হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ফাইনালি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস টেনের ইংলিশ সাজেশন। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছে হচ্ছে স্যার হাফইয়ারলির জন্য ক্লাস টেনের ইংলিশ কোনো একটা সাজেশন দেওয়ার জন্য। তো আমি বেসিক্যালি ফাইনালের জন্য সাজেশন রেডি করছি, আর কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো। কিন্তু তাও কয়েকজনের রিকোয়েস্টে আমি অ্যাটলিস্ট হাফইয়ারলির জন্য ছোট্ট একটা সাজেশন তৈরি করেছি। মাত্র 3 দিন তোমাদের হাফইয়ারলি পরীক্ষা বাকি রয়েছে, এই 3 দিনের মধ্যে প্রিপারেশন নেওয়ার মতোই একটা সাজেশন তৈরি করেছি, এবং আই হোপ এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে। তো এই সাজেশনটাকে তোমরা যদি ফলো করতে পারো, ডেফিনেটলি অ্যাটলিস্ট কেউ ফেল করবে না। অনেকের মনে একটাই মানে মানে প্রশ্ন থাকবে যে স্যার এই 3 দিনের মধ্যে পরে কি আমরা শেষ করতে পারবো এত বড় হাফইয়ারলির যে ক্লাস টেনের সিলেবাস? দেখো, সারা বছর যাই পড়ো না কেন, এই পরীক্ষা 2-3 দিনের পড়াটাই হলো বেস্ট পড়া। অনেকে আছে যে ওয়ান নাইট প্রিপারেশন করে ভালো করে নাম্বার পেয়ে যায়। তো তোমাদের হাতে তো এখনো 3 ডেজ রয়েছে, তো অবশ্যই নিজের বেস্টটুকু দিয়ে চেষ্টা করো, ডেফিনেটলি তোমরা এই 3 দিনের মধ্যেও ভালো পড়াশোনা করে ভালো নাম্বার পেতে পারো। ওকে, তো আর কথা না বাড়িয়ে আমার সাজেশনটা একটু দেখে নাও, এক্স্যাক্টলি কীরকম হয়েছে, কোশ্চেনগুলি কীরকম। তো যদি ভালো লাগে এবং আনসার সহকার সম্পূর্ণ পিডিএফটা নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবে। আই হোপ এটাতে পড়লে অ্যাটলিস্ট ভালো নাম্বার পেতে পারো, ঠিক আছে? আর ফাইনালের জন্য তো আমিই রয়েছি, আমার বা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, অবশ্যই সাথে থাকবে, ডেফিনেটলি একদম শেষ অব্দি হেল্প করে যাব, ঠিক আছে? আমাদের কাছে বাংলা, ইংরাজি, SST, সায়েন্স, ম্যাথ সব রকম সাজেশন আমরা প্রোভাইড করি। আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখো, বিভিন্ন ভিডিওসগুলো দেখো, 1st ইয়ার আগের বছরের দেখো, কীরকম কেমন পড়ছে, আমাদের সাজেশনগুলি দেখো, আমাদের চ্যানেলটা একটু অ্যানালাইজ করো, দেখবে তোমরা নিজেরাই রিলিজ করতে পারবে যে কতটুকু ভ্যালুয়েবল প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি সাজেশন, প্রত্যেকটি মানে কি বলতাম সব কিছু, ঠিক আছে? সো আর কথা না বলে চলো দেখে নাও সাজেশনটা। তো গাইস, ফাইনালি আমি তোমাদের জন্য দেখাচ্ছি সেই তোমাদের অনেকের প্রত্যাশিত ক্লাস টেনের ইংলিশ সাজেশনটা, ঠিক আছে? দেখো তো, ক্লাস টেনের ইংলিশ সাজেশনের মধ্যে একদম প্রথমে রয়েছে যে হাফইয়ারলি প্রিপারেশানের জন্য মাত্র 2-3 দিন প্রিপারেশান নেওয়ার মতো একটা সাজেশন, ঠিক আছে? তো দেখো, বলে দিয়েছি আমি যে অনলি 3 ডেজ প্রিপারেশান সাজেশন। তো এখানে দেখো তোমাদের যে চ্যাপ্টারগুলি রয়েছে, যে একটা আমার চ্যাপ্টার যেমন এ লেটার টু গড, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের যে কয়েকটি কোশ্চেন পড়তে হবে, দেখো যে খুব গুরুত্বপূর্ণ, মানে এই কোশ্চেনগুলিকে বাদ দিয়ে পৃথিবীর কেউ সাজেশান তৈরি করতে পারবে না, আমি বলছি। কারণ প্রত্যেকটি কোশ্চেন কোনো না কোনো অ্যাঙ্গেলে এগুলি কোনো না কোনো দিক দিয়ে এগুলি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কোশ্চেন। যদি বাংলা বুঝতে পারো, ডেফিনেটলি গল্প বুঝবে, বাংলা বুঝবে, কোশ্চেনের দেখবে তোমরা নিজেরাই ইম্পর্টেন্টটা কোনটা বুঝতে পারবে, যে হোয়াই ডিড ল্যাঞ্চো সে রেনড্রপস লাইক নিউ কয়েন, রেনড্রপসটারে কেন নিউ কয়েনের মতো বলা হয়েছে, তারপরে হোয়াই ডিড ল্যাঞ্চো বিকেম অ্যাংরি, কেন অ্যাংরি হয়েছে, তারপরে হোয়াই ডিড ল্যাঞ্চো রাইট লেটার টু গড, কেন লিখেছে, তারপর হোয়াট ওয়াজ দ্য বিহাইন্ড, মানে বিহাইন্ড ল্যাঞ্চোস রাইটিং লেটার, পিছনে কী ছিল লেখার, তারপরে যেরকম অ্যাঙ্গেল আসো কেমন, এই 4টা পোস্টমাস্টার, টোটাল এই 4টা শিখবা, ডেফিনেটলি হয়ে যাবে, আমি বলছি হবে, গ্যারেন্টি, ঠিক আছে? তো ধরো হাফিয়ারলিতে কোনো কোশ্চেন ঘুরিয়ে দিলেও ফাইনালে তো আসবেই, ঠিক আছে? নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলাটাকে একদম মানে যে কোশ্চেনগুলি কী বলতাম, একদম লাগবেই লাগবে, এগুলিকে বাদ দিয়ে তোমরা পরীক্ষা দিতে যেতে পারবে না। টুইন অব্লিগেশন, ন্যাশনাল অ্যান্থাম, তারপরে ক্যান ইউ সে 10 মে অটাম দে, তারপরে ম্যান্ডেলাস হাঙ্গার ফর ফ্রিডম, তারপরে 5 নম্বর সেট আউট অফ ফিউচার সাউথ আফ্রিকার জন্য 3টা আদর্শ যে সেট করে নিয়েছে এগুলো, তারপরে গ্লিমসেস অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ইন্ডিয়া থেকে 3টা পার্ট আছে, ব্যাকার ফ্রম গোয়া, 1টা চ্যাপ্টার ব্যাকার ফ্রম গোয়া, তারপরে এটার থেকে আমি 2টা দিয়েছি, তারপর আরেকটা চ্যাপ্টার হচ্ছে কুর্ক, এটা থেকেও আমি দিয়েছি 3টা, তারপরে দিয়েছি টিপ ফ্রম আসাম, এটার থেকে দিয়েছি 1টা, 2টা দিয়েছি, ঠিক আছে? এতটুকু তো আশা করি বুঝতে পারছি। এখানে 2টা আছে, যে একটা হলো চায়নার তথ্যতা, একটা হলো ইন্ডিয়ান তথ্যতা, তো এটা হলো চায়নার, এটা হলো ইন্ডিয়ান, বুঝতে পারছো? আলাদা করে আসতে পারে পরীক্ষাতে, আলাদা করে আসবে আসলে। আর ডাস্ট অফ স্নো তো আমি দুটোই দিয়েছি, হাউ হ্যাজ দ্য পয়েন্ট অফ চেঞ্জ, কীভাবে চেঞ্জ হয়েছে, হাউ ডাস ফ্রস্ট প্রেজেন্ট করেছে নেচারটারে, কীভাবে, লং কোশ্চেন সাবস্টেন্সে দিয়েছি। দেখো সাবস্টেন্সের মধ্যে কী বলেছি, দেখো যে সেন্ট্রাল আইডিয়া বা সাবস্টেন্স যেটাই আসুক ডাস্ট অফ স্নোর, দেখো ডাস্ট অফ স্নো ইজ এ বিউটিফুল শর্ট পোয়েম রিটেন বাই রবার্ট ফ্রস্ট, কীভাবে লিখবা, দ্য পোয়েট এক্সপ্রেস, কবি প্রকাশ করেছে দ্য ডিপার মানে গভীর সিগনিফিকেন্স, তাৎপর্য অফ স্মলার থিংস, ক্ষুদ্র জিনিসের হুইচ মে ইম্প্যাক্ট, যেগুলি ইম্প্যাক্ট প্রভাব ফেলতে পারে আওয়ার থিঙ্কিং প্রসেস, আমাদের ভাবনার প্রক্রিয়াটাকে, এবং চেঞ্জ আওয়ার লাইফ, আমাদের জীবনটাকে। তো দিস পোয়েম, এই কবিতাটা টেলস দ্যাট, বলে যে ইভেন এ সিম্পল মোমেন্ট, এমনকি ছোটো মুহূর্ত,
হ্যাজ এ লার্জ সিগনিফিকেন্স, বিশাল তাৎপর্য থাকতে পারে। ঠিক আছে, তো আরও লিখবা উপরে প্রশ্ন দুই থেকে আরও কিছু উত্তর মিলিয়ে লিখে দিবা যুক্ত করে। ঠিক আছে, তারপরে এতটুকু ডাস্ট ফাইনান্স হয়েছে, আর তো অনেক লম্বা হয়ে যাবে। ফাইনান্স থেকে আমি দুই তিনটা দিয়েছি, তো তারপরে ট্যাগের ইন্টার জোর রয়েছে, তারপরে কি বলতাম এক কোশ্চেনের প্রশ্ন হচ্ছে দুইটা দিয়েছি, একটা দিয়েছি। ঠিক আছে, হয়ে যাবে, একটা শিখলে হয়ে যাবে। ফুড প্রিন্সিপাল ফিট থেকে দিয়েছি দুইটা। এবার লেটার, লেটার দেখো তোমরা, লেটার এই লেটার টোটাল সাতটা দিয়েছি, এই সাতটা যে রেকলেস ড্রাইভিং, রাইস রাইস, পলিথিন, সাউন্ড মিস, মোবাইল ফোন, স্মোকিং, তারপরে যে এই যে বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশন ফ্লাড এফেক্টেড হয়েছিল ওইটা সম্পর্কিত একটা, তারপরে প্যারাগ্রাফ, এই ছয়টা শিখলে আপাতত হয়ে যাবে। ঠিক আছে, ফেস্টিভাল টু বুড়া, টুরিস্ট টু বুড়া, ট্রান্সপোর্ট কমিউনিকেশন, তারপরে ডিসিপ্লিন, গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট পলিউশন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমাদের ইবুক পেতে আমাদের সাথে অবশ্যই কানেক্ট থাকবে, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রোগ্রেসিভিটি কানেক্ট থাকবে। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, রূপঙ্কর আমার নাম, তো আমার সাথে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে। ঠিক আছে, আজকের জন্য এতটুকু, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর তোমাদের নিজেদের বেস্টটুকু দিয়ে চেষ্টা করো ভালো নাম্বার পাওয়ার জন্য। মনে রাখবা এই পরীক্ষাতে তোমরা ভালো নাম্বার পাও, খারাপ নাম্বার পাও, সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু এই পরীক্ষার তাগিদে যদি তোমরা একটুও শিখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এক কদম এগিয়ে চলে যেতে পারবে। মনে থাকবে তো, একটু শিখলে একটু লাভ, মানে একটা কোশ্চেন শিখলেও একটা লাভ। মাথায় রাখবা কোশ্চেনগুলির বাংলা যতটুকু পারো সম্ভব বাংলা বুঝে পড়ার জন্য, তাহলে অ্যাটলিস্ট মিনিংটা বুঝতে পারবে ইংলিশের, তাহলে ইংলিশ শিখে ইংলিশ শেখার মতো শিখতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলে যাও, আর কিছুদিন পরে প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো, সেগুলো দেখো। ঠিক আছে, আজকের জন্য টাটা।